রাজ্যের পরিবার কেন্দ্রীয় সরকারও নেতাজি সংক্রান্ত গোপন ফাইল প্রকাশ্যে আনতে চলেছে। গতকাল নিজের বাসভবনে নেতাজি পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এরপর টুইটারে তিনি জানান, নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশের প্রক্রিয়া শুরু হবে 2016 সালে 23শে জানুয়ারি, সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীর দিন। নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনার জন্য অন্যান্য দেশের কাছেও আর্জি জানানো হবে। ডিসেম্বরে প্রথমে আর্জি জানানো হবে রাশিয়াকে। গতকাল প্রধানমন্ত্রী বাসভবনে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন নেতাজি পরিবারের 35 জন সদস্য। তাদের সঙ্গে ঘণ্টাখানেক কথা বলেন প্রধানমন্ত্রী। এরপরে নেতাজি সংক্রান্ত গোপন ফাইল প্রকাশ্যে আনার ব্যাপারে আশ্বাস দেন মোদী। এই আশ্বাসে খুশি নেতাজির পরিবার। হেসে আমাকে বললেন যে, আপনাকে তো আমি বলেছিলাম যখন মে মাসে আমি কলকাতা গেছিলাম যে আমি দেখব। আমি দেখেছি, এটা হবে, কিন্তু একটু তো সময় লাগবে। দাদ্রি কাণ্ড থেকে গোলামানির অনুষ্ঠান বাতিল, অবশেষে মুখ খুললেন নরেন্দ্র মোদী। তবে ঘটনার নিন্দা করেও মোদীর নিশানায় বিরোধীরা ঘুরিয়ে দায় ঠেললেন রাজ্যের ঘাড়ে। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জানিয়েছেন, দাদ্রির ঘটনা বা পাকিস্তানি সঙ্গীত শিল্পীর বিরুদ্ধাচরণের ঘটনা দুঃখজনক, অনভিপ্রেত, কিন্তু এই ঘটনাগুলিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকাটা কি? বিরোধীরা বিজেপির বিরুদ্ধে যতই মেরুকরণের অভিযোগ করুক, নরেন্দ্র মোদী স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন আক্রমণের মুখে নতি স্বীকারের কোনো সম্ভাবনাই নেই। মোদী বলেছেন, বিজেপি কখনোই এই ধরনের ঘটনাকে সমর্থন করে না। এগুলিকে সামনে এনে প্রতিপক্ষরা বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলছেন বটে, কিন্তু এর মাধ্যমে তারাই কি আসল মেরুকরণের রাজনীতি করছেন না? আইন শৃঙ্খলার প্রসঙ্গ টেনে ঘুরিয়ে দায় কার্যত রাজ্যের ঘাড়ে ঠেলার চেষ্টা করেছেন মোদী। এতেই আরো ঘোরালো হয়েছে পরিস্থিতি। এখানেই কংগ্রেসের প্রশ্ন, মহারাষ্ট্রে তো বিজেপিরই জোট সরকার, তাহলে কিভাবে দায় আড়াতে পারেন নরেন্দ্র মোদী? Allies in Maharashtra are all NDA allies. How can you say that we are not politically responsible or morally responsible to the disgrace we faced with the incident that happened in Mumbai? এখন বিরোধীদের উপর দোষ চাপিয়ে কোনো লাভ নেই। বিজেপি উচিত নিজে ঠিক করা যে সংবিধান মেনে তিনি সরকার চালাবে না মোহন বাগানের কথা অনুযায়ী সরকার চালাবে। উগ্র অসহিষ্ণুতা প্রসঙ্গে মুখ খুলেও বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার বক্তব্য মেনে নিতে পারছেন না বিদ্রোহীদের একটা বড় অংশ। বলে হ্যাঁ প্রধানমন্ত্রী, উনকো সমঝনা চাহিয়ে কি স্টেট কা মামলা নহীঁ হ্যায়, ও প্রধানমন্ত্রী হ্যায়। স্যার, এই রাইটার মে থোড়া আক্রোশ থা জো সমঝ মে আনে ওয়ালি বাত, প্রধানমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন সাহিত্য একাডেমি পুরস্কারজয়ী লেখক শশী দেশপাণ্ডেও। তার মতে, দাদ্রির ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে অত্যন্ত লঘু করে দেখানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী, কিন্তু দেশে যা ঘটছে তার দায় নেওয়ার নৈতিক দায়িত্ব রয়েছে প্রধানমন্ত্রী। উগ্র অসহিষ্ণুতার প্রতিবাদে স্বরূপ রাজ্যের বিদ্যুজনের রাষ্ট্রপতিকে চিঠি 100 বিদ্যুজনের, লেখা হয়েছে, হত্যা অসহিষ্ণুতার আবহ তৈরি হয়েছে, আমরা সন্ত্রস্ত অসহায় বোধ করছি, সরকারি নিষ্ক্রিয়তা ক্ষমার অযোগ্য। চিঠিতে সই করেছেন শঙ্খ ঘোষ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অশোক মিত্র, নবনীতা দেবসেন, কৌশিক সেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্তর মতো ব্যক্তিত্বরা। গোটা ভারতবর্ষ জুড়ে একটা জনমত তৈরি হওয়া উচিত শুভ চিন্তা সম্পন্ন মানুষের ভিতরে, যে যেটা হচ্ছে সেটা ভালো নয় এবং সতর্ক থাকা প্রয়োজন আছে। পুজোর আগে অক্টোবর মাসের বেতন আগাম হাতে পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। আগামী 16 কিংবা 17 অক্টোবর বেতন দেওয়া হতে পারে বলে 99 সূত্রে খবর। পুজোর ছুটির জন্য বেতন সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ হতে দেরি হতে পারে, সেক্ষেত্রে মাসের শেষে বেতন পেতে দেরি হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। তাই আগাম বেতন দেওয়ার সিদ্ধান্ত বলে 99 সূত্রের খবর। আগাম পেনশন পাবেন প্রাক্তন কর্মচারীরাও। ইন্দোরে মাহি ম্যাজিক, দক্ষিণ আফ্রিকাকে 22 রানে হারিয়ে দ্বিতীয় একদিনের ম্যাচ জিতল ভারত। ভারতীয় ব্যাটিং ব্যর্থতার মাঝে একা কুম্ভ ধোনির বিস্ফোরক 92, সফল ভাজ্জি অক্ষর রাও। রিয়েল মাদ্রিদ ছাড়ার কোনো পরিকল্পনায় নেই, আগামী 6 বছর এই ক্লাবের হয়ে খেলতে চাই জানিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার সাফ কথা, রিয়েল মাদ্রিদে খেলে অবসর নেয়াই আমার স্বপ্ন, আরও 5-6 বছর ক্লাবের হয়ে খেলতে চাই, এই পারফরমেন্স ধরে রাখতে চাই আমি। শরীরে যত্ন নিলেও ফিটনেস বজায় রাখতে পারলে 40 বছর বয়স অবধি খেলা যায়।